ফরিদপুর এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের আমদানিকৃত জেএসি গাড়ির মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার শহরে গোয়ালচামট মাইক্রোস্ট্যান্ডে এই মেলার উদ্বোধন করেন ফরিদপুর মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির। এ সময় উপস্থিত ছিলেন আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মান্নান শেখ, সাধারণ সম্পাদক গোলাম আজাদ, জন ডিয়ারের ডিলার মোহাম্মদ ইলিয়াস মোল্লা, জেএসসি ডিলার মোহাম্মদ মেহেদি হাসান খান, জেএসসি কর্মকর্তা মোহাম্মদ সাদরুল আলম, গোলাম রব্বানী প্রমুখ। রবিবার থেকে শুরু হওয়া মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। মেলা উপলক্ষে বিশেষ ছাড় দিয়েছেন জেএসসি মোটরস। মেহরুন বিন ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।